সমান নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম হ্যাঁ বন্ধুক একটি মূল ভার্বের পর্বে বিভিন্ন অক্সিলভার যুক্ত করার পর ইন্ডিকেটিভ প্লাস নেগেটিভ করে একশো উনিশভাবে পড়ার পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করব হ্যাঁ বন্ধুক আপনাকে শুধু একটি ভার্বের নমরা শিখে নিলে আপনি সকল ভার্ব দিয়ে একই রকম একই ভাবে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন আজকের খান মেথড কমপ্লিট বুক অফ খান স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে না হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ এবং বিডিউ লেকচার আলোকে তৈরি করেছে এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে সাড়ে পাঁচশোর অধিক বিডিউ লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে সেগুলো দেখুন আর এছাড়াও যাতে বিডু লেকচার দরকার পুরো বইয়ের বিডু লেকচারটি আপনারা নিতে পারেন হ্যাঁ বন্ধুগণ আমরা ইতিমধ্যে এর ওপর দুটি ভিডিও লেকচার আমরা দিয়েছি আজকে আমরা শিখবো দুটি ভিডিও লেকচার দিয়েছি আজকে আমরা শিখবো বিরানব্বই থেকে একশো পর্যন্ত তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কিভাবে একটি ভার্বের নমুনা শিখে আমরা একশো ভাবে পড়া যায় ইতিমধ্যে যারা দুটি ভিডিও লেকচার দেখেন না তারা অবশ্যই দুটি ভিডিও লেকচার দেখে নেবেন দেখার পর আজকে তৃতীয় নম্বর ভিডিও লেকচারটি দেখার পরে আপনি আয়ত্ত করতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা আসেন থেকে বাকি অংশগুলো শিখবো লক্ষ্য ডু নট মেক হিম ওয়ার্ক তুমি কি তাকে ডি কাজটি করাও না ডু নট হ্যাপ ডু নট হ্যাপ হিম দু দা ওয়ার্ক তুমি কি তাকে ডে কাজটি করাও না হ্যাঁ বন্ধুগণ এখানে ডু নট মেক মেক ডে করা যায় হ্যাপ ডে করা যায় মেক হ্যাপ গেট একই অর্থ এখন আসেন আর ইউ নট মেকিং হিম দুদো তুমি কি তাকে কাজটি করাচ্ছ না ইউ নট হ্যাঁ ইউ নট মেড হিম দু তুমি কি টাকিটের কাজটি করাইছো না হ্যার বিউ নট বিন মেকিং হিম দু দো ওয়ার্য়ার ফর ফ্রি ডেস তুমি কি টাকি দিয়ে কিছু কাজটি করাচ্ছো না ডিড উড নট মেক হিম দু তুমি কি টাকিটে কাজটি করাইছো না অইড নট মেকিং হিম দু দোর তুমি কি টাকিটের কাজটি করাইতেছিলে না হ্যাড ডু নট মেড হিম দু দো তুমি কি টাকিটের কাজটি করাইছিলে না হ্যাড ডু নট বিন মেকিং হিম দু দোওয়ার ফর ফ্রি ডেস তুমি কি টাকিটের কাজটি কিছু দিন যাওয়ার কাজটি করাচ্ছো না আমি কি তাকে দিয়ে কাজটি করাইবো না সেল উইল হি নট মেক মি দুদর্ক সে কি আমাকে দিয়ে কাজটি করাইবে না হি নট মেক মি উড হি নট মে মেক ইউ দুদর্ক সে কি তোমাকে দিয়ে কাজটি করাতো না শুড আই নট মেক হিম দুদর্ক

আর তোমার কি তাকিতে কাজটি করানোর দরকার না নিড ইউ নট হ্যাভ মেড মেড হিম দু দর তোমার কি তাকিতে কাজটি করানোর দরকার না দরকার না বা উচিত না ও ডু নট লাইক টু মেক হিম দু দ ওয়ার্ক তুমি কি তাকিতে কাজটি করাতে চাও না ও ডু নট লাইক টু মেক হিম দু দর তুমি কি তাকিতে কাজটি করাতে চাও না আর ডু নট সাপোজ টু মেক হিম দু দর তুমি কি তাকিতে কাজটি করানোর কথা না সাপুষ্ট হলে কথা না প্রকাশিত হবে তারপর অর্ু নট সাপুজ টু মেক হিম দু দর্ক তুমি কি টাকিটে কাজটি করানো কথা ছিল না আর উন নট সাপুজ টু ডু দা ওয়ার্ক টুডে তোমার কি আজ কাজটি করার কথা না আর ইউন নট সাপুজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টু ডে তোমার কি আজ কাজটি করিয়ে থাকার কথা না অন নট সাপোস টু ডু দা ওয়ার্ক তোমার কি আজ কাজটি করার কথা ছিল না অরুন্ নট সাপুজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক তোমার কি কাজটি করিয়া থাকার কথা ছিল না বন্ধুগণ লক্ষ্য করেন যে করার এবং করিয়া থাকা দুইটা কিন্তু পার্থক্য ভিন্নত যেমন ওয়ার ইউ নট সাপোজ টু ডু দা ওয়ার্ক আর একটা হলো সাপোজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক এইভাবে খেয়াল করে পড়তে পড়তে হবে ও ডু নট ল্যাক টু ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করতে চাও না ডু নট ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক ফিলের পরে আইনজি যুক্ত হবে ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক তোমাকে কাজটি করতে ইচ্ছে করছে না ডু আই মাই সেলফ নট ডু দা ওয়ার্ক আমি আমি কি কি নিজে 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 বা করি না হ্যাঁ এই মূল বিষয় আপনাকে কি করতে হবে আপনাকে প্রতিটি এখানে এখানে টোটাল লক্ষ্য করেন এখানে টোটাল হচ্ছে একশো উনিশ ভাবে পড়ার কৌশল এখানে আমরা আলোচনা করেছি একশো উনিশ ভাবে আপনি যদি এই দু এর স্থলে যেকোনো ভারত দিয়ে একই রকম ভাবে পড়তে পারবেন সাবজেক্ট পরিবর্তন করবেন সাবজেক্ট আবার বড় করে পড়বেন কখন আবার ছোট করে পড়বেন আপনাকে একটা প্রণন এই প্রণন দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইশো ভাবে পড়া যায় আবার ইউ যখন পড়াল হিসেবে ব্যবহার হবে দুইশো ভাবে পড়া যায় একই ভাবে হি দিয়ে ২১১ ভাবে পড়া যায় আই দিয়ে দুইশো তেরো ভাবে বাক্যাংশ করে পড়া যায় দে দিয়ে দুইশো ভাবে বাক্যাংশ করে পড়া যায় বিশ্ব এখন প্রণনের চাপ্তরে বিরুগলা দেখুন তাহলে আপনি এগে যেতে পারবেন হ্যাঁ প্রণন কোনটা কতভাবে ব্যবহার হয় সেটা যদি আমরা না জানি তাহলে ইংরেজি শিখে আগাতে পারবো না যা কিছু শিখবেন আপনারা যা কিছু শিখবেন হিসাব হিসাব নিকাশ করে শিখবেন তাহলে দ্রুত এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে আমরা চব্বিশটি অগ্রভাব হিসাব নিকাশ করে আলোচনা করেছি অর্থাৎ এম এজার টোটাল হচ্ছে এম এজার ওয়াজার প্রতিটি দিয়ে আঠাশটি গঠনে বাক্য পাওয়া যায় ঠিক একইভাবে হ্যাপ হ্যাজ হ্যাপ দিয়ে প্রতিটি দিয়ে বাইশটি গঠন করে তিন বাইশ শিশুটিতে গঠনে বাক্য পাওয়া যায় তারপর সেল উইল দিয়ে নয়টি করে আঠেরোটি গঠনের বাক্য পাওয়া যায় সোর দিয়ে বৃষ্টি অট্ট দিয়ে বৃষ্টি উট দিয়ে পনেরোটি মাস দিয়ে বারোটি ক্যান কোর দিয়ে চোদ্দোটি মে মাই দিয়ে বৃষ্টি ব্যবহারের বাক্য পাওয়া যায় তবে নিট দিয়ে দুটি ইস টু দিয়ে ইউজ টু দিয়ে দু মানে দুটি ইস টু দিয়ে এক একটি দেয়ার দিয়ে দুটি এই হলো চব্বিশটি অগ্নবার ব্যবহার আমরা হিসাব নিকাশ করে ইতিমধ্যে বিডু লেকচার দিয়েছি শেষ বিডু লেকচার যারা এখনো দেখেননি তারা বিডু লেকচার দেখার পর এখানে আপনি এক নিমিষেই একশো ভাবে আপনি পড়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা গঠন আলোকে আলোচনা করা হলো এছাড়া এছাড়া এই একসাথে চব্বিশটি অনুরোধ যুক্ত করে একশো ভাবে ব্যবহারও মানে আমরা বিডু লেকচার দিয়েছি তারপর সেটাকে নেগেটিভ করার করতে গেলে একশো ইন্টিগ্রেটিভ করলে একশো ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়তে হলে একশো উনিশ ভাবে পড়া যায় তাই এখানে দা হলো যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন আর নিজেকে বোঝাবেন এইটি যে গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম হ্যাঁ বন্ধুগণ আমরা বলবো প্রতিটি নিয়মেই হচ্ছে গ্রামার নিয়ম মানে হলো গ্রামার কিন্তু গ্রামারটি আমরা অনুকরণের মাধ্যমে দেখে দেখে আমরা শিখতে পারবো তাই আসুন ইতিমধ্যে এই বইটির উপর সাড়ে পাঁচশোর অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে আরও কমপক্ষে দুই আড়াইশো ভিডিও লেকচার আমরা দিব সবগুলো ভিডিও লেকচার দেখি এবং যাদের দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ ভালো থাকুন সবগুলি ভিডিও অবশ্যই দেখুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন আপনি এগিয়ে গেলেন আপনার পরিবার পরিজন সবাই এগিয়ে যেতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ